কি কর্ম করিল মসজিদে ছাদে থেকে তখন সম্পত্তি পানি না ফেলে যে প্রাণে মারা যাব, এই বলে বলে কাঁদছি। এধারে বেঈমান জিয়াদ বলছে যুদ্ধ তো শেষ, তো মুসলিমের আর কোন লোক মরতে বাকি নাই? হ্যাঁ, মুসলিমের লোক মরতে বাকি আছে হুজুর। কে? ওই মাসুম জামানের ছেলে, দুটোর ছেলের নাম হচ্ছে তোনেরা মোনেরা। তোনেরা মোনেরা, হ্যাঁ, তারা তাদের পিতাকে মারা হয়েছে, তারা নিশ্চয় লুকিয়ে গেছে। হ্যাঁ, লুকিয়ে গেছে। এ ভাই দমস্কার সিপাই, এজিত বাদশাকে বলবে মুসলিম মারা গেছে, হাজার পালোয়ান মারা গেছে, হাবসি কাবসি দুটি গোলাম মারা গেছে, আর তার দুটো ছেলে তোনেরা মনেরা তারা হারিয়ে গেছে। হারিয়ে গেছে। যদি কিছুদিন পর পাওয়া যায় জীবিত, জীবিত অবস্থায় ভেট দিয়ে আসবো নগর দমস্কার। ঠিক আছে হুজুর। এই ঢোলবালা, এইখানে আমার এই নগরের লোক সবাই আছে। আছে। এখন ঢোল পিড়িয়ে জানিয়ে দাও কি বলে, যে তোনেরা মনেরা হারিয়ে গেছে, যদি কোন লোকে পাও জিয়াদের কাছে, যদি জীবিত অবস্থায় ভেট দিতে পারো পারো। শুনো করোনা ধ্যান জানাচ্ছি, সবা বরাবর লক্ষ টাকা সেজন পাবে পুরস্কার। ঠিক আছে হুজুর। এই বলে ঢোলকে পিটিয়ে দিল। প্রথমে এসে শহর কুকাল নিজের ঘরের দরজাটা খুলেছি, সবাই আমায় তোমেরা মনেরা ঘুরতে ঘুরতে কুকালের বাড়ি খেলো। বলছো বাবা তোমাদেরকে তো ছাড়া হবে না, শোনো করো না ধ্যান, জিয়াদের দরবারে আছে তোমাদের লক্ষ টাকা। জিয়াদের কাছে লক্ষ টাকা দাম আছে, দুই ভাইয়ের হাতে বেঁধে নেয়, দুটো ছেলেকে টানতে টানতে কুটাল নিয়ে যায়। দেখুন দুটো ছেলে 9 বছর 7 বছর বয়স, সেই বেঈমানরা তো মুসলমান, তো তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওই জন্যে ওই ইরাক, ওই কুফা, কুফা হচ্ছে ইরাকের মধ্যে, ইরাকের এমন অবস্থা দেখুন, আমেরিকা এমন করে দিয়েছে যে কত লোক যে মারা গেছে তার সীমা নাই। কেন? ইমামদের বর্গ আছে ইরাকের উপরে, হযরত আলীকে খুন করেছে মসজিদে ওই ইরাকে, ওই কুফা,
এবং মশলাম আলীকে খুন করেছে কুফার জিয়াদ বাদশা, যে দেশের বাদশা। আর যদি মোদি আমাদের কাটে, সে তো হিন্দু, সে একটা পার্টি করে আমাদেরকে মুসলমান কাটতে পারে। হ্যাঁ, আর এ মুসলমান হয়ে কাফের হয়ে গেল যে মুসলমানকে খুন করলো, তার জন্য ইরাকের উপরে আল্লাহর অভিশাপ নেমে এলো। যেদিন বিশ্বযুদ্ধ হবে সেদিন ওই ইরাক থেকেই বিশ্বযুদ্ধ লেগে যাবে। হ্যাঁ, আল্লাহ নবী বলে গেছে যে ইরাক থেকে যুদ্ধ শুরু হবে। সংবাদ ইরাক এমন একটা জায়গা, কে কাকে ভালোবাসে এসব দেখে না, বুঝে না, মুসলমান না কাফের বেদিন এসব জানা, মুসলমান হয়ে মুসলমানকে খুন করে। সভাপতি আমায় টানিতে টানিতে দুই ছেলে গেলিয়ে জিয়াদ বাদশা করতে বসে লক্ষ টাকা দাম, তাই হুজুর আপনার কাছে ভেট দিতে। বেশ, আজ তো সন্ধ্যা লেগে গেছে, টাকা পয়সা সন্দুক থেকে বার করতে খুব দেরি হবে। আচ্ছা আচ্ছা, তা আজকে আমাদের যে জেলের দারোগা মস্কুর, মস্কুরের কাছে ছেলে দিবি জমা রেখে দাও। আচ্ছা আচ্ছা, কাল সকাল হলে এসে তুমি বিচার করবে, লক্ষ টাকা নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। মস্কুর দারোগা, আমার হুকুম নাও, রাত কালে ছেলে দুটিকে জেলখানা দে, রাত কালে মস্কুর দারোগা জেলখানা দে, মস্কু দারোগা বলছে, ওরে বাবা তোমেরা মনেরা, তোরা কাঁদিস না কাঁদি না, জমের দুয়ারে আমি শুতে পারবো না, আর একটু রাত হোক আমরা মরি মরবো, তোদেরকে আমি বাঁচিয়ে দিব। এবার রাত দোন নটা বেজেছে, মস্কু দারোগা বলছি, বাবা যা তোরা পালাম, জেলখানা থেকে পালাম, এবার পালাবি বটে। জেলের শেষ গেটে আমার বড় ছেলে, তার নাম তহিদ, সে কিন্তু পাহারা দিচ্ছে, সে তো দেখলে ছাড়বে না। তো এক কাজ কর, আমার হাতের আংটিটা নিয়ে যা, আমার নাম লেখা আছে মস্কুর দারোগা, আমার ছেলে যদি না ছাড়ে আংটিটা দেখিয়ে দিবি যে তোমার আব্বা ছেড়েছে, তুমি কেন ছাড়বে না। সে যদি আমার ছেলে হয় তাহলে জানের মায়া করবে না, তোদেরকে ছেড়ে দেবে। ঠিক আছে হুজুর, তো ভালো মস্কুর দারোগা আংটি দিয়ে ছেড়ে দিয়ে জেলের আসামি, কি রাত কালে থানা মেরে কোথা পালাবি? না থানা মেরে আমরা পালিয়ে আসি না গো, আপনার আব্বা আমাদের ছেড়ে দিয়েছে। বাহ, আমার আব্বা হচ্ছে জেলে বড় দারোগা, আসামি পেয়ে আসামি এভাবে ছেড়ে দেবে? হ্যাঁ ছেড়ে দিয়েছে, তার প্রমাণ আছে। না কি প্রমাণ? এই যে তার আংটি। আংটি? হ্যাঁ। বাহ, আমার পিতা জীবনের মায়া করে নাই, আমার পিতা চেয়েছে হাসরের ভালাই। আল্লাহ গো, আমি সেই তো ছেলে, তারই তো ছেলে, ছেলে আমি সেই পিতার পুত্র, আমি কেমন করে ছেলে দুটিকে বন্দি রাখবো? ওরে বাবা দাঁড়া, আর একটু রাত হোক, আমি তোদের মদিনার রাস্তা আমি ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে হুজুর। ঠিক রাত দশটা বেজেছে, সেই সময়টা হজের সময়, হাজি সাহেবরা মশালের আলো জ্বেলেছে, ঘোড়ায় চেপেছে, কেউ উঠে চেপেছে, সবাই জানাই হজ করতে যাচ্ছে হাজিরা মদ কামাদিনা,
রে তাড়াতাড়ি মসুর দরগাই ছেলে ছেড়ে দিল ভাই আমার হুকুম নাই ওদের সঙ্গী তাড়াতাড়ি তোমরা হয়ে যেমন ছেড়ে দিয়েছে সত্যি, কিন্তু রাতে দূরের আলো খুব কাছে লাগে। হাজিরা যাচ্ছে যে নগর দিয়ে যাচ্ছে, সামনে একটা হিন্দু নগর আছে কুদসিয়া নগর, কুদসিয়া নগরের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে। যেমন হাজিরা কুদসিয়া নগরের ভিতরে ঢুকিল, গাছপালা ঘর বাড়ির আরেতে আলো বন্ধ, সেই দিন এতে আলো নাই, ওই আর তো দেখা নাই গেল, আরে তোমরা বলছে মনেরা ভাই রে ভাই রে আলো তাই গেল ভাই। আর ধরতে পারছি না, কুফানগর ছেড়ে বহু দূর চলে এসছি, সকাল হোক আমাদের এখানে বসে যা। দুই ভাই গলায় গলায় আমার জড়িয়ে ধরিল, গলায় গলায় জড়িয়ে ধরে আমার মুখে মুখ দিল, মুখে মুখ দিয়ে দুই ভাই আমার কাঁদিতে লাগিল। আসবার সময় মা দুঃখিনী কত মিশে দিল, ইমাম চাচা সেও আমাদিকে কত মিশে দিল, তাদের কথা না শুনে বাইরে জীবন চলে গেল। এই বলে বলে কাঁদতে কাঁদতে আগাম শ্রোতাবার জানাচ্ছি সবার কাছে, কেমন করে দুই ভাই আমার পালিয়ে যাবে, তোমেরা মনে রাখে সেই দিন মরণে খিঁচেছে। আস্তে আস্তে পূর্ব দিক পরিষ্কার হয়ে গেল, দিয়ে লোক করে যাই সারা রাত ছুটা ছুটি করে, দেখছে বসে আছে কুফার চৌরা, বলছে দেখ ভাই মনে রে সামনে সেই কুফানগর বটে, আরে জিয়াদ বেইমান দেখতে পেলে আবার নিয়ে যাবে ধরে, দিনের বেলাতে বলো কোথা লুকিয়ে থাকিবে, পাশে একটা জঙ্গলবালা আদার বালা পুকুরের পার ছিল, মনেরা বলছে ভাই জানাচ্ছি তোর তোরে, চল চল দুই ভাই লুকিয়ে থাকবো আদার বালা পুকুরের পারে। মনেরা বলছে ভাই পুকুরের পারটা কি জিয়াদ খুঁজতে কমি করবে, দুই ভাই ধরতে ধরতে সেই পুকুরের পারে গেল, লুকাবার জায়গা হচ্ছে না গো, বহুদিনকার একটা মোটা আমের গাছ ছিল, পোকাতে কেটে আমার খন্ড করে রেখেছিলাম, তোমরা বলছে মনেরা ভাই জানাচ্ছি দোর দরে, দিনের বেলায় লুকিয়ে থাকবো দুই ভাই গাছের কোটরে, দুটো ভাই তোমরা মনেরা আগাম গাছের খন্ডকে যেমন লুকাইতে যাই, এই গাছের খন্ডকের মধ্যে দুটো কাল সাপ বসে রয়, সাপ দুটো গাছের গায়ে গা লেগে বসে গেল, সাপের গায়ে গা লেগে আমার তোনেরা মনেরা বসিল, সাপ দুটো মুখে মুখ দিয়ে বলা বলি করিতে লাগিল, আমরা যদি ছেলে দুটো সামনে বাহির হয়ে যাই, আমাদিকে দেখলে তোমেরা মনেরা মারা যাবে ডাই, আল্লাহ পাক কি আর জানাবে, হাসরের মাঠে মা ফাতেমা জান্নাত খাতুনের সামনে কেমনে মুখ দেখাইও, সাপ দুটো গাছের গায়ে গা লেগে বসে গেল, সাপের গায়ে গা লেগে তোমরা মনেরা বসে গেলাম,
ওরে কাঁদতে কাঁদতে বেলায় আমার দুবার হয়ে গেল, শ্রোতাবার শুনেন আমার বাণী, ওই কুপানগরে একটা মেয়ে ছেলে নাম হচ্ছে তুয়া বিবি, তাকে কলসি নিয়ে ওই পুকুরে আনতে গেল পানি। সেই তুয়া বিবি খুব গরিবের বিবি বটে, তুয়া বিবি ঘাটের মধ্যে কলসি নিয়ে নেমে গেল, কলসি যেমন ডুবাইতে যায় সেই পানির ভিতরে দুটো ছেলের আমার ছায়া দেখতে পাই। পানির ভিতরে মানুষের ছায়া, তুয়া বিবি কলসিটা ফেলে চতুর্দিকে তাকাচ্ছি, শেষকালে তুয়া বিবি আমার দেখছে নজর করে, দুই ভাই গলায় গলায় জড়িয়ে ধরে কান্না করছি ওই গাছের খোঁটরে। হরে বাবা কহি বিবরণ পুরা খন্দকে ভরা কুন্দুকি নির্ধন, আমরা মায়ের ধন্য বাপের ধন, তো কার ছেলে রে? আমরা সেই মাসুম জামানের ছেলে, মুসলিম জামানের ছেলে। আমাদের নাম তুনেরা মনেরা, তুনেরা মনেরা। এই গাছের খোঁটরে কেন তোমরা ভরা? গাছের খোঁটরে ভরা মা, আমরা সেই জিয়াদ পাপির ভয়ে লুকিয়ে আছি, লুকিয়ে আছিস। ওরে সাপ বিচ্ছু থাকবে, এক্ষুনি নিয়ে মেরে দেবে, তোমরা শেষ হয়ে যাবে। আয় আমার কোলে আয়, আমার নাম তুয়া বিবি, আমার স্বামীর নাম হারেশ কাঠুরিয়া, স্বামী আমার গেছে জঙ্গলে কাঠ কাটতে, দিনের বেলায় তোদেরকে লুকিয়ে রেখে সন্ধ্যা বেলাতে মদিনাতে আমার স্বামীকে বলে দিয়ে আসা করাবো। হ্যাঁ বাবা, হায় আমার করে হায়, চলো মা, বলে হায় রে, ওরে আগুন লেগেছে আমার কপালে, দুই ছেলেকে কোলে নিয়ে শরীরটা ঢাকা দেয় রে, শরীরটা ঢাকা দিয়ে নিজের বাড়িতে নিয়ে যাই রে, নিজের বাড়িতে নিয়ে গিয়ে ও দুই ছেলেকে নামাই রে। বাবা তোমেরা মনেরা, তোমাদের পা গুলো ফেটে গেছে, সবাই জানাই গরম পানি করে পা দুটোকে ধুয়াই, তাড়াতাড়ি তুয়া বিবি তোমেরা মনেরা কে কই। বাবা তোমেরা মনেরা, আমারই জন্য দুটি খাবার আছে, কার মুখ চাল খাবার বেড়ে দিচ্ছি ওগো খাবার খেয়ে না। আরে সেই দিনে তুয়া বিবি ওই আমার ভাত বেড়ে দেয় বসে বসে তোমরা মনেরা, ওই আমার ভাতটা ভাই বাবা তোমরা মনেরা, তুই খাবার খাওয়া হয়ে গেছে, ঘরের ভেতরে খাটের উপরে বিছানা করে দিচ্ছি, কাহার মুখ চাল খাটের উপরে বাবা তোমরা ওই যে তোমার খাটের উপরে বিছানা করল, দুই ভাইয়ে বিছানাতে সাই তুয়া বিবি তাড়াতাড়ি ও ঘরের শীতল তুলে দেয়, শীতলকে তুলে দিয়ে কতক্ষণে স্বামী বাড়ি আসবে, আমি স্বামীকে সব কথা বলবো, বলে দুই ভাইকে কতক্ষণে মদিনায় তার মায়ের কোলে দিয়ে আসা করাবো। আল্লাহ গো আমার স্বামী তাড়াতাড়ি যেন বাড়ি আসে, বিবির মনে এটা। আর তার স্বামী হারেশ কাঠুরিয়া সকালবেলা কাঠ কাটতে যাচ্ছে, তো ডুক 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 ঢেড়ি বাজছে, বলে কিসের ঢোল? তো বলছি ওই তোনেরা মনেরাকে তহিদ আর মস্কুর দারোগা ছেড়ে দিয়েছে, তাদের গর্দান নিয়েছে কেমন বাদশা জিয়া, তো ছেলে দুটিকে যে ধরে নেই জীবিত অবস্থায় ও জিয়াদের বাদশা দরবারে ভেদ দিতে পারবে, 1,00,000 টাকা পুরস্কার পাবে।
বেইমান হরেশ কাঠুরিয়া কাঠ কাটাবার দেয় কাঠ কাটাবার দিয়ে ছেলে দুটিকে খুঁজে নদী নালা কাঁদের খেলা আম বাগান গাছের তলায় যাই কত জায়গা মরা ফেলা ঝিল চালা খুঁজে যাই আরে কোন জায়গায় দেখে নেব ছেলে দুটিকে পেল নাই ছেলে দুটিকে পেল না গো ওর আমি সবাতে জানাই শেষকালে তো বাড়ি আসে অবুতে করে হাই 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 করতে করতে ঘর ঢুকছি হাই 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 রে ঘরে বসি কোনে কোনে বসি কলকাতার খবর পান আর শুনি না 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 আরে মসরুল জামানের ছেলে দুটো হারিয়ে গেছে ছেলে দুটো যে ভেট দিতে পারবে সে 1 লক্ষ টাকা পাবে কি কাহার বুকো চাও বিছানা করে দিচ্ছি বিছানাতে বসে বিছানা করে বিছানাতে বসো আর জানাবো কি তেল নিয়ে পা দুটো মালিশ করে স্বামী গো তোমার জন্য ভাত রান্না করে রেখেছি তুমি ভাত খেয়ে নাও ভাত ভাত আর ভাল লাগছে না হাই 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 রে হাই 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 রে কে ছেদ্র পাবে রে লালে লাল হয়ে যাবে রে 1 লাখ টাকা রে হাই 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 রে স্বামী যাচ্ছি সভা বরাবর কত বড় বাদশাহ ছিল নবী ছিল সুলেমান পয়গম্বর তার নাকি দুনিয়াতে ছিল 300টা বিবি তার কই বিবরণ এক বেলাতে সুলেমান নবীর তরকারিতে রান্না করতে লাগত 70,000 মন নুন চালাচ্ছি সবার সামনে খাঁটি 70,000 উঠে যার বত মাল ধরে চাবি কাঠি চালাচ্ছি সবার সামনে বলে এক একটা চাবিতে 70,000টা করে ঘরের দরজা খুলে শ্রমিক তার টাকা তার মাল কোথায় গেল তোর বাপের ঘর গেল আমি সাগরণ কাককে দেখাবো তেজু স্যার যাচ্ছি সভা বরাবর কত বড় বাদশাহ ছিল সারদার কাফের করি যে বর্ণনা টাকার জোরে যে দুনিয়াতে বানিয়েছিল জান্নাত খানা কিন্তু আল্লাহ তাকে চোখে দেখতে দিল না তার টাকা তার মাল কোথায় গেল তোর মায়ের ঘরে গেল ওসব কথা ছাড় হাই 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 রে হাই 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 রে লালে লাল দিয়ে যাবে রে আর ভাত ভাল লাগছে না বিবি গর্ভে প্রথমে সন্তান আদি ছিল না গো ওই হরেশ কাঠুরিয়া জঙ্গল থেকে একটা ছেলে কুড়িয়ে এনেছিল সেই ছেলেটা বড় হয়ে নিজের ঘরে ঘুমাতে ছিল তারপরে পরপর তুয়া বিবির গর্ভে আমার 7 বেটা হলো তারা নিজের নিজের ঘরে ঘুমাইতে ছিল তারপরে তুয়া বিবি আমার 9 মাসের গর্ভ ছিল প্রথমে সে পুষ্য পুত্রের কাছে তুয়া বিবি গেল বলছে মা গো কেন এত রাতে আমার কাছে এলে বলো বলছে বাবরে আমি তোমার মনে রেখে ঘরে জায়গা দিয়েছি তোমার পিতা বুঝছে না বলছে আমি ওই বাচ্চাকে ভেট দিয়ে দিব যেমন করে হোক তোমার পিতাকে বুঝিয়ে মদিনাতে দিয়ে আসতে হবে বলছে মা গো তোমাকে বলেছি মাতা তাকে বলেছি পিতা সকালবেলায় পিতাকে বুঝিয়ে বলবো যদি না বুঝে শুনোই আমার কথা ওই মুসলিমের 2 ছেলের জন্য মা গো আমি নিজে দিব মাথা মাতা
তারপরে নিজের সাত বেটার কাছে গেল, সাত বেটা মাকে আমার হিম্মত দিতে লাগিল, মা গো পিতার সঙ্গে আমরা যুদ্ধ করবো না, মারামারি করবো না গো, মা গো কি আর শোনা মনকে করে স্থির, যদি পিতাকে বুঝাবো না বুঝে ওই ইমামদের দুটো ছেলের জন্য সাত ভাইয়ে দিব শির। তাদের কাছে উত্তর পেয়ে স্বামী পা দুটো জড়িয়ে ধরে কাঁদিতে লাগিল, কান্না করতে করতে ভোর তিনটে বেজে গেল, তোমরা মনেরা পিতাকে স্বপ্নে দেখিল, পিতা একবার করে না বলে কেঁদে উঠে আবার ঘুমিয়ে গেল, হারামজাদা বালিশের দেওয়ালে ঠেস দিয়ে বসেছিল। আমি জানাচ্ছি দাদা ভালো, ছেলের কান্না শুনে তাড়াতাড়ি মাথাকে খাড়া করিল। তোমার কাছে সারাদিন ছেলে ছেলে করে তোমার ছেলে পাগলা ধরেছে, ছেলে আমাদের বাড়িতে কেন কাঁদবে, ছেলে কাঁদছে পাশের বাড়িতে, পাশের বাড়িতে বেইমান আবার বালিশের ঠেস দিয়ে বসে গেল। দেখতে দেখতে কুফার মসজিদে আমার ফজরের আজান হয়ে গেল, পূর্ব দিকটা পরিষ্কার হয়ে গেল, এমন সময় মাসলেম আলী দুই ছেলেকে স্বপ্নে বলতেছিল, বাবরে আমার তো মেরা মনেরা কোলের মানি কোল খালি হয়ে আছে, কোলে উঠি আই ওই জালেমের ঘরে ভরে আর থাকিস না তোরা, বাবা জি একবার কোলে না বলে যেমন কাঁদিয়া উঠিল, ও তো হারাম দাদা হারেস পাপি ছুটে উঠে ওই ঘরে দুয়ারে খাড়া হল। এবার শিকড়টা খুলে দরজাটা খুলে জানাচ্ছি সবার সমনে দুই ভাইকে বাহির করছি, মাথা চুলে ধরে টেনে অমন করে দেখেছিস তলোয়ার এক্ষুনি মাথা কেটে ফেলে দিব। দুই ভাইয়ের মাথা চুলে ধরে যখন টানি দেয়া লাগিল, তুয়া বিবি ছুটে উঠে আমার কাঁদিতে লাগিল, তার পুষ্য পুত্র আমার ছুটে উঠে এল, পিতা গো ছেলে দুটিকে আমি নিয়ে যেতে দিব না গা, বলছে পালা পালা নালে দেখেছিস তোর বাড়ি তোর মাথা কেটে দিব, বলছে পিতা মুখে পানে তাক আজকে দিনে তুমি আমার মাথা কাটা, বলছি দিয়ে দিয়ে মাথা ঝুঁকিয়ে দেয়ারে। হারেশের পুষ্যপুত্র মনে করলো আমার মাথা কাটতে পারবে না, তাহলে ছেলে দুটিকে নিয়ে যেতে পারবে না গা, পুষ্যপুত্র পিতার সামনে মাথা ঝুঁকিয়ে দিল, হারাম দাদা হারেশ কি বা কর্ম করে যাই, ওরে আপন পুষ্য পুত্রের মাথা কেটে দেয়। মা তুয়া বিবি আরো জোর করে কেঁদে উঠিল, সাত ভাই ছুটে উঠে গেল, পিতা গো ছেলে দুটি নিয়ে যেতে দিব না গো, বলছে পালা পালা তোদের মাথা আমি কেটে নিব, বলছে মুখে পানে থাকো আজকে দিনে পিতা গো তুমি সাত ভাইয়ের মাথা কাটো, বলছি দিয়ে দিয়ে তোর মাথা ঝুঁকিয়ে দেয় রে, বড় বলছে আগে মাথা দিব, মেজ বলছে আগে দিব, ছোট বলছে আগে দিব, আমি কহি অতি তারা ইমামদের ছেলের জন্য আগে মাথা দেওয়ার জন্য ভাইয়ে ভাইয়ে তারা লেগে গেল ঝগড়া,
হারেস পাপি বলছে, হারে ইমানদের ছেলের নামে আগে মাথা দিলে কি লাভ হবে? বলছে পিতা গো তুমি কাফের হয়ে গেছো, এসব নাহি বুঝিবে। ইমামদের ছেলের নামে যে আগে মাথা দেবে, আল্লাহ পাকের হুকুম আছে সে আগে জান্নাত যাবে। বলছে দে দে মাথা ঝুঁকিয়ে দে। আরে সাত ভাই আগে পিতার সামনে মাথা ঝুঁকিয়ে দিল, হারাম যাদা হারেস পাপি কিবা কর্ম করে যায়। ওরে সাত বেটা দেখে আমার মাথা কেটে দেয়, আর কেউ বাধা দিবার নাই। দুয়া বিবি আমার নয় মাসের গর্ব ছিল ভাই, শ্রোতাবার শোনেন আমার বাণী, পায়ে ধরে যেমন কাঁদতে গেল, ওরে পেটের মধ্যে ছুরাটা মেরে দিল, পেটে একটা বেটা ছিল ছিল সে আমার হলো গো কুরবানি। আর কেউ বাধা দিবার নাই করে গো। এবার ছেলে দুটিকে মাথা চুড়ে ধরে টানিতে লাগিল, টানতে টানতে ফুরাত নদীর পারে গেল। ভাবছে যদি আমি ছেলে দুটিকে নিয়ে যাই, আমার থেকে কোন শক্তিবান পুরুষ হয় যদি ছেলে দুটিকে ছিনতাই করে নেয়, তাহলে লাখ টাকা সে পেয়ে যাবে ভাই। যা কি আরো জানাবে, ছেলে দুটিকে নিয়ে যাব না মাথা কেটে আমি নিয়ে যাব। বলছে তোরা ফুরাতের পারে দাঁড়িয়ে যাও রে, তোদের মাথা আমি কেটে নিব রে। হারেস বলছে তোনেরা বলছে ও গো আগে আমার মাথা কাট, মনেরা বলছে না গো হারেস আগে আমার মাথা কাট। দুই ভাই ফুরাতের পারে গলায় গলায় জড়িয়ে ধরিল, ওরে মুখে মুখ দিয়ে দুটো ভাই কাঁদিতে লাগিল। হারাম দাদা হারেস কিবা কর্ম করে যায়, ওরে ফুরাতের পারে তুই ওয়ের মাথা কেটে নেয়। তোমেরা মনেরার মাথা কেটে নিল, মাথা চুলে আমার বেইমানা হারেস ধরে নিল। আমি জানাচ্ছি হকি কোতে, ঘর দুটি ফেলে দিল নদীর পানিতে। মাথা দুটো কার? এই তোনেরা মনেরা আমার ছেলে ছেলে হারেস কাঠুরিয়া। তোমার নাম? হারেস কাঠুরিয়া। হারেস কাঠুরিয়া, হ্যাঁ। ছেলে দুটিকে কোথায় পেলে? আমি পেলাম আমার ঘরের মধ্যে। তোমার ঘরে? হ্যাঁ। তোমার ঘরে কি করে পেলে, কে রেখেছিল? আমার বিবি। তোমার বিবি? হ্যাঁ। তাকে? আমার বিবি। আনবার সময় বাধা দেয়নি? হ্যাঁ বাধা দিয়েছিল। তাকে? আমার পোষণ পুত্র, তাকে এই জায়গায় দাগ শেষ করেছি। শেষ করেছি। তারপরে? তারপরে সাত পুত্র ছিল, সাত বেটা, তাকে এই জায়গায় দাগ, তাদেরকে শেষ করেছি। শেষ করেছি। তারপরে ছিল আমার বিবি, আমার বিবি ছিল ন মাসের গর্ব, তা এত জোর ছুড়ে মেরে দিলাম, সেও কুরবানি হয়ে গেল, এই জায়গায় দাগ। তারপরে ছেলে দুটিকে নিয়ে আসছিলে? নিয়ে আসছিলাম হুজুর, নিয়ে আসছিলাম। দেখলাম আমার থেকে যদি কোন বলমান থাকে, এই ছেলে দুটো ছিনতাই করে নেয়, আমি জানলাম আমার বেকার হয়ে যাবে। ওই নীলজনের ধারে ফুরাতের পারে, হ্যাঁ ফুরাতের পারে গলায় গলায় ধরলো, মাথা কেটে ঘর দুটো ফেলে দিলাম। লাও মাথা দাও। এ হারেস, মাথা দুটো নামাও। নামাইলাম, মাথা দুটো নামিয়ে দিল। হারেস, আমার যে রাজা এজিত বাদশা, তাকে বলে বাড়িয়েছি
মুসলিম মারা গেছে, হাজার পালোয়ান মারা গেছে, হাবশি কাবশি গোলাম মারা গেছে, পনেরা মনেরা দুটো ছেলে হারিয়ে গেছে। যদি কেউ জীবিত অবস্থায় ভেট দিতে পারে সেই পাবে লক্ষ টাকা। তোরে জানাই ছেলে দুটো মাথা কাটে আমি হুকুম দিন, তার সাহসে কাল দিতে পারো জরিমানাকে টাকা নিয়ে কি করবে, শুলে মরে যাবে, আরে মরে গেলেও তেরে আপবে দাববে তাপাক চুল চলে যাবো, তেরে আপবে লাভবে লাপাক দাম্বে চাপাক চুল, মানে টাকা নিয়ে ছুটবো। ও তুমি টাকা গুলো শুলে গোড়ায় নামে রেখে দিবে, হ্যাঁ লাফিয়ে শুলে চাপবে, চাপবো ঝাঁপিয়ে পড়বে, পড়বো টাকা পয়সা বগলে ভরবে, হ্যাঁ 1-2-4 ব্যাটা নিয়ে সভা দিয়া নাই হারসকে ধরিয়াই আমার সুর দণ্ড দেয়ালামে গেল হারে তখন দিয়াল বাচ্চা শিবাই ওকে সুর দিয়ে আমার মনে আসামি জানাই আমার কথা ধরো কেটে কেটে গুনে গুনে আসি খন্ডার হুকুমেতে আসি খন্ড করে আসি খন্ড হয়েছে, খন্ড হয়েছে ওই হাড্ডি আর মাংস ঝুড়িতে ভরে নাও, জানাচ্ছ কি করে হাড্ডি মাংস ফেলে দাও গো ফুরাতে পানি, হাড্ডি মাংস নিয়ে দিয়ে ফুরাতের পানিতে ফেলে যেমন পানিতে ফেলছে, আর রুহু বলছে নাও মাথা দাও টাকা, তো দরিয়ার পানি বলছে বারে এই বেমানকে তো আমার কোনো জায়গা দিব না, এত জোরে পানি ছিঁড়ে দেয় ফুরাতের পরে হাড্ডি মাংস পড়ে যায়, পরে বলছে না মাথা দাও টাকা, সভা দিয়া নাই এই ধারে তে কেউ কোলে জায়গা দিচ্ছে পানি ছুড়ে দিচ্ছে, পরে পড়ছে বলছে না মাথা দাও টাকা, পার ছুড়ে দিচ্ছে পানিতে পড়ছে বলে না মাথা দাও টাকা, এইভাবে ওই ছুড়াছুড়ি করতে লাগলো। আমাদের লেখক কি দিচ্ছে জানেন, বলছে যে ভাবে হাসর পর্যন্ত রুহু টাকা টাকা করে 40 টাকা দিয়েছে হাতে, এই যে জেরমান শেখ ভাই জেরমান শেখকে একটু দোয়া আমি করি, সভা দিয়া নাই জেরমান শেখের তাড়াতাড়ি যেন বিয়ে হয়, জার্মান শেখকে করবে দোয়া দিনে নবী দয়াময়। আমাদের লেখক লিখছে কায়ামত পর্যন্ত রুহু টাকা 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 করবে। এবার মাথা দুটো নামানো আছে, বেহেস্তি বলে একটা ইমানদার মুসলমান বলছে হুজুর মাথা দুটো যদি দেন তাহলে ধর দুটোকে তুলে আমি গোয়ার দাফন করি, হ্যাঁ হুজুর নিয়ে যাও, ঠিক আছে নিয়ে যাও, বেহেস্তি নিয়ে গিয়ে সে ফুরাতের কিনারে গেছে, তো ধর দুটো নিচের দিকে ভেসে চলে গেছে, এইখানে মাথা দুটো ধরেছে, ওরে ধর ধরছো কি করতে, এইখানে তো আল্লাহ এলে আল্লাহর দুহাই থাকে, আল্লাহ ধর দুটো ভেসে ভেসে আমার লাগলো কিনারা, আল্লাহ তাড়াতাড়ি ধর দুটোকে বেহেস্তি পরে তুলল ভাই, বেহেস্তি পরে তুলে বলছি ওই ফুরাতের পরে
একটা কবর খুলে দিল, দুই ভাই গলায় গলায় জড়িয়ে ধরেছিল, জরানটা ছাড়াইতে পারল না গো। এবার সে মাথা দুটোকে নিয়ে বলছে, তোমাদেরকে আল্লাহ নবী দোহাই থাকে, যার যেটা মাথা তার কাছে দাঁড়িয়ে যাও। চম্বুকের মতো দুটো মাথা দুই ধার চলে গেল। এবার একটাই কবর খুলে দিল, দিয়ে বেহেস্তি বলছে, আল্লাহ আমি বড় দরিদ্র, আমি বড় গরিব, ওই বিবরণ কি দিয়ে ছেলে দুটির আমি কিনবো কাফন, দেখি কোন মুসলমান ইমানদার লোক আছে কিনা, কি আর জানাবো, ছেলে দুটি কাফনের জন্য আমি যাচিং না করিব, দিয়ে কাফন কিনে এই টনেরা মনেরার আমি গোর দাফন দিব। সভাতে জানাই সেই বাদশাহীর পঞ্চম অঙ্ক পালা আজকে সিয়ান গ্রামের মধ্যে হয়। তো সে কিবা কর্ম করে ভাই, বেহেস্তি দাঁড়ে দাঁড়ে যাচিং না করে যায়, কেমন ভাবে বড় কাফের দেহেস গোসা কিনা জহর বয়ার বমি মিলে। আরে কমিটির দেখি আজকে কত দান দেয়, ছেলেটা না বেদান করিলে আল্লাহ খুশি আজকে টাকা পয়সা হাতের ময়লা জানবেন জগৎমান করিতে হয়, নামে দান করিলে নবী খুশি হয় গো আল্লাহ বাড়ি তালা বড় মেহবান আরে খুশি মনে এই বয়েতে করতে হয় দান, ওই ইমামদের নামে তো 50 টাকা করে দেয়, আজকের দিনে আর 20 টাকা দেয়, আরে আল্লাহ রুজি রোজগারে আজকে যাহার যান করে জাগে দান করিয়া পানি মিলে না, তোমাদিকে করবে দুয়া জয়নালা বেদিন পানি মিলে না, কহিব জয়নাল মিয়া ইমামের আরে আজকের দিনে তো আমি সভাতে জানাই আরে মা খেলার দেখবো আজকে কত দান দেয়, পানি মিলে না আরে খুশি মনে দান করিবেন ইমাম নামে দিলে আল্লাহ খুশি হয়, আরে খুশি মনে দান করিবেন কিনাদের নামে, আরে যে যা আসে দান করিছে আশা পূর্ণ হয়, আরে কিরাবের ছেলেরাই আমার দান করিয়া যাই আরে 10 টাকা 20 টাকা 50 টাকা দেয়, আরে মা খালারা মনে কি দয়া হচ্ছে না, পানি মিলে না আরে সোনেরা মনেরা নামে দান করিতে পানি মিলে না, কাফন কিনে কাপড় কিনি চালাচ্ছিল না ভালো জানা যাকে বলে দুই ভাইয়ের দোর দিয়ে, আরে জানা যাকে বলে দুই ভাইয়ের কবর দেয়,
আরে দুই ভাইয়ের কবর হলো ফরাত কিনারায়, দুই ভাইয়ের কবর ফরাত নদীর কিনারে হয়ে গেছে। ভালো এই ধারে তো মুসলিমের হাতের চিঠি, আরে মুসলিমের হাতের চিঠি গেল মদিনায়, তবে সঙ্গত বাদশাহীর শেষ রাতে কম করে দেড়টা থেকে দুটো পর্যন্ত গান চলবে, বুঝলেন তো? তো কে শুনবে সেটা ভাবছেন, আমার রিপন ভাই না শুনবে নাকি? ওকে চায়ের দোকান ও ফেলে পড়াইতে পারবো না, ওকে বসে থাকতেই হবে। তো সঙ্গত আর কালকের দিনটা গান বন্ধ থাকবে, তো শুক্রবার দিন আল্লাহ যদি করায় আমরা সিংহাসন সাজাব, তো এক থালা করে নাস্তা কমিটিদের বাড়ি থেকে বা মা বোনরা ইমাম পাকের নামে সকলেই নাস্তা দান করবেন, আর থালার গায়ে ওই বাড়ির গার্জেনের নামটা যেন লিখে দেবেন, যেটা ডাক নাম সেই নামটা লিখবেন, যে আবার অন্য নাম আছে সেই নামটা লিখে দিয়ে কাউকে খুঁজে পাবে না। নাস্তা বিলি হয়ে যাওয়ার পর ওই বাসনগুলো মাইকে ডাকা হবে আর দিয়ে দেওয়া হবে। হ্যাঁ সভাপতি নাই বাদশাহীর পালার দেখেন পাঁচ অঙ্ক, আরে বাদশাহীর পালার দেখেন পাঁচ অঙ্ক হাই, আরে এখনো দুটো অঙ্ক আমার বাকি আছে, আরে এগারোটা বাজে আমার পাঁচ বাকি রায়।